প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অঙ্কের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নাইমানু, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদেরকে অঙ্কে পড়াবো এবং লিখাবো। বাংলায় অঙ্কে লেখা আছে না আমাদের, বাংলায় 1 থেকে 30 এটুকু আমরা আগে পড়বো, তারপর আমাদের লেখা লিখবো। আচ্ছা, বোর্ডের দিকে সবাই তাকাও। তার আগে সবাই বই খাতা সামনে কিন্তু কি করতে হবে, খুলতে হবে। আগে বইটা খুলে নাও এবং ম্যাডামের সাথে, ম্যাডাম যেভাবে পড়াচ্ছে ঠিক সেইভাবে তোমরা জোরে জোরে পড়ো। সবাই পড়ছো তো? আমি আশা করছি সবাই পড়াশোনা করছো। আচ্ছা বাবুরা, আমার সাথে পড়ো। সম্পূর্ণ লিখবো।
সবাই খাতা পেন্সিল হেভি করে লিখ করো, ক্লাসের সামনে বসে থাকো সবাই, তাই না? এখন ম্যাডাম যেভাবে লিখছে তোমাদেরকেও সেভাবে কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা শোনো বোনেরা, তাহলে দেখো ম্যাডাম কিভাবে লিখছে, ম্যাডাম যেভাবে লিখছে তোমরা অবশ্যই সেটা ফলো করে তোমাদের খাতায় লিখবে। আচ্ছা প্রথমে আমি কি লিখছি দেখো, 2 10 1 21 দেখতে পেয়েছো? এরপর কি লিখছি, 2 10 2 22 2 10 3 23 2 10 4 24 দেখেছো বাবুরা? তারপর কি লিখছি, 2 10 5 25 2 10 6 26 2 10 7 27 2 10 8 28 2 10 9 29 3 0 30 তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা 21 থেকে 30 পর্যন্ত গিয়ে লেখা শিখেছি। আচ্ছা সোনামণিরা, তাহলে এভাবে কি করতে হবে আমাদের, এভাবে আমাদের লেখা লিখতে হবে। তাহলে কি 21 থেকে 30 পর্যন্ত লেখা আমরা কি করলাম, শিখলাম। আচ্ছা সবাই খাতায় কিন্তু অবশ্যই সুন্দর করে লিখবে। আচ্ছা তোমাদেরকে কিন্তু এরপরে আমাদের আছে 1 2 করে কিন্তু বানান করে পড়া আছে, তোমরা কি জানো, সিলেবাস দেখেছো তো সোনামণিরা, 1 2 বানান করে লিখতে হবে। এরপরে আমরা ক্লাসে অবশ্যই তোমাদের সেগুলো কি করব, শেখাবো। আচ্ছা আমরা একটু আমাদের এখন খালি ঘর পূরণের দিকে আমরা যাই, আমরা যে খালি ঘর পূরণ শিখছি না, সেই খালি ঘর পূরণকে দেখি আমার বাবুরা করতে পারে কিনা, বাসায় কি প্র্যাকটিস করছে। আমরা কত থেকে খালি ঘর পূরণ করি, আমরা 11 থেকে 20 পর্যন্ত, তাই না? 11 থেকে 20 পর্যন্ত, সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমরা এই ঘরের মধ্যে সুন্দর করে আমাদের 11 থেকে 20 পর্যন্ত কি করবো, আমাদের খালি ঘর পূরণ লিখবো। কিভাবে লিখতে হবে, তোমরা বাসায় খাতা তৈরি করে কিভাবে খাতা তৈরি এরকম করে কি করবে, প্রথমে ঘর টেনে নিবে, আম্মুকে বলবে সুন্দর করে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে ঘর টেনে নিতে। তারপরে কি করবো, আমরা আমাদের খালি ঘর পূরণ লিখবো, কি করবো, খালি ঘর পূরণ করবো। এই দেখো আমরা কিভাবে প্রথমে করছি, দেখো আমরা প্রথমে কি করি, আমরা নীল কালি দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো আমরা প্রথমে কি লিখছি, 10 1 11 তারপরের ঘর কি করছি, ফাঁকা রাখছি। আমি কি লিখতে ভুলে গেছি, দেখি তো লিখতে মনে হয় ভুলে গেছি ম্যাডাম। এরপর কি হবে, 1 10 3 13 তারপরে আমি কি করছি, ভুলে গেছি সোনামণি, কি হবে দেখি তো বাবুরা কি করে, তারপরেও লিখতে ভুলে গেছি। এরপর আমি কি লিখবো দেখি তো, আমি কি লিখতে ভুলে গেছি, সব ভুলে গেছি সোনামণি, দেখি তো কি হবে এখন দেখি। ও মা আমি তো লিখতে ভুলে গেছি, দেখি এখন বাবুরা পারে কিনা, বেশ সুন্দর পিস দিয়ে দিলাম। এখন দেখি দেখো তো সব ফাঁকা আছে, আমরা কি করছি, ফাঁকা ঘর পূরণ বা খালি ঘর পূরণ, তাই না? এই দেখো ম্যাডাম 11 লিখেছে, পরের সংখ্যা কি হবে ম্যাডাম ভুলে গেছি, বাবুরা পারবে না, অবশ্যই পারবে। তাহলে আমরা কি করবো, প্রথমে পড়বো আর লিখবো, আমরা পড়বো আর লিখবো, পড়বো আর পড়লে আর লিখলাম তো সব মনে পড়ে যাবে, আমরা বাবুরা সব পারে আমি জানি, আমার ছোট্ট সোনামণিরা কিন্তু অনেক বুদ্ধি রাখে। তাহলে 11 করে কি হয় সোনামণি, এই তো পারছে তো 12, তাহলে আমরা এখানে কি লিখে দিবো, আমরা এখানে লিখে দিবো 1 10 2 12 ইমা এখানে 13 আছে, 13 পরে ফাঁকা আছে, কি হবে 13 পরে 1 10 4 14 1 10 4 14 আচ্ছা 14 পরে কি হয়, ইমা এই ঘরটা ফাঁকা আছে, 14 পরে কি হয় 1 10 5 15 1 10 5 15 এরপরে আছে 16, 16 পরে কি হয়, 16 পর হয় 17, আচ্ছা আমি মনে পড়ে গেছে 17, 1 10 7 17 আচ্ছা
করণীয় কি করবে সুন্দরভাবে এভাবে তৈরি করে হয়তো দুই কালি দিয়ে লিখবে, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে, তোমার সোনামণিতে বুঝতে সুবিধা হবে। এভাবে খালি চক্রণ ঘর করে খাতা তৈরি করে সুন্দর করে বাসায় বারবার করে কি করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা যত লিখবো আমাদের তত শিখবো, কি তাই না? আর কি, আর কি বাবুদেরকে কি বলতে হবে, বাবুরা ভালো হবে, তাহলে বাসায় থাকবে, ভালো স্বাস্থ্যসম্মত খাবার খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বারবার করে হাত ধুবে, মনে আছে তো? আচ্ছা সোনামণিরা, আজকে তাহলে আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।